আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট। 12 অক্টোবরের মধ্যে নথিপত্র আদালতে দাখিল করতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। ই ভ্যালি অনলাইন শপিং মলে গত মে মাসে একজন গ্রাহক একটি ইলেকট্রনিক্স পণ্যের অর্ডার করেন। অনলাইনে অর্থ পরিশোধ করার পর রসিদও পেলেন, কিন্তু পণ্য বুঝে পাননি। এরপর বারবার ফোন করেও পণ্যটি না পেয়ে আদালতে দ্বারস্থ হন সেই গ্রাহক। 22 সেপ্টেম্বর গ্রাহকের আবেদনের শুনানি শেষে ই ভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় নথি তলবের আদেশ দেন বৃহস্পতিবার। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি ডাইরেকশন দেয় রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টকস কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে, যাতে করে তারা যেন 12 অক্টোবর 2021 সালে ই ভ্যালির সমস্ত রেকর্ড নিয়ে হাইকোর্টে হাজির হন। আবেদনে ই ভ্যালি নগদ, বিকাশ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ 11 জনকে বিবাদী করা হয়েছিল। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।